পকেট মতো ধূপ কাঠি দিন না। আমাকে ধূপকাঠি বিক্রি করার অজুহাতে ভেতরে ঢুকতে হবে, কিন্তু এই মোনালিসা দত্ত যদি ওই রিসর্টের মেয়েটি হয় তাহলে তো আমি দেখেই চিনতে পেরে যাবে। তখন তখন আমি কি বলবো? ঠিক আছে, তখন না হয় বলবো রিসর্টের কাজটা তো শেষ হয়ে গেছে, তাই ধূপকাঠি বিক্রি করে উপার্জন করছি। এভাবেই বিভিন্ন কাজ করে আমি উপার্জন করি। অপমান করলে না হয় করবে, কিন্তু আমি দীপুবাবুর হবু স্ত্রীর মুখটা তো দেখতে পাবো। ব্যাস, তাহলেই হবে। কি বলছো গো তুমি? সাত সকালে মেয়েটা দুম করে বেরিয়ে চলে গেল, তোমাকে জানিয়ে পর্যন্ত গেল না? না, জানিয়ে যায়নি তো। কি আশ্চর্য বলো তো, কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু জানিয়ে যাবে না? আমি রবি সূর্যকেও জিজ্ঞেস করলাম, ওরাও কিছু জানে না। কিছু জানে না? দেখো তো কাণ্ড। এই পরমা শোনো, তুমি একটু পাড়াতে ওর বন্ধু বান্ধবদের বাড়িতে যাও তো, আমার মনে হয় ওইখানে কোথাও গেছে। হ্যাঁ হ্যাঁ। না না, আমি পুতুলদের বাড়িতে খোঁজ নিয়েছি, ওখানে যাইনি। যাই হোক, তুমি বসো, আমি চা নিয়ে আসছি। না 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 না, চা খাবো না, চা খাবো না। এখন চা আমার গলা দিয়ে নামবে না, ভীষণ টেনশন হচ্ছে। মেয়েটা আমার কিচ্ছু খায়নি, হয়তো না খেয়েই চলে গেছে। কি যে টেনশন হয় না। আচ্ছা বলছি, ওর যে ওই রিসর্টের যে কাজটা ছিল সেই কাজটা তো শেষ হয়ে গেছে, তা তাহলে এখন কোথায় গেল বলো তো? আরে বাবা, তুমি এত চিন্তা করো না, চলে আসবে। হয়তো কোথাও নোটস নিতে গেছে কোনো বন্ধুর বাড়িতে, চলে আসবে, এত ভেবো না। শান্তি দেবে না, শান্তি দেবে না বাপটাকে, ও কিছুতেই শান্তি দেবে না, সারা জীবনে না। দেখো, আমাদের মেয়েটা তো সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকে, বলো, হয়তো পড়াশোনার ব্যাপারে। জানি জানি জানি, পড়াশোনা নিয়ে ও থাকে, আমি জানি। আর আমি তো চাইছি ও এখন পড়াশোনা নিয়ে থাকুক না। ফোন করতে হবে, ফোন করতে হবে। ওই দেখো কাণ্ড, আমার ফোনটা কোথায় গেল? ফোনটা নিয়ে এসো, ফোনটা করো, ফোনটা করো, ফোনটা করো। ওহো, বাপ মাকে সারাক্ষণ ও টেনশনে রাখবে। মেয়েদের নিয়ে যে বাপ মায়ের কি টেনশন হয় এটা যে কবে বুঝবে অপু? ফোনটা করো, ফোনটা করো। কোথায় তোরা বড় খোকা, মেজো খোকা, ও সেজো খোকা, কোথায় গেল সব? দীপু, এই দীপু, এই মাঝি বনি, চলো 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 চলো। এত দেরি করিস কেন বলতো? আজকে আমাদের গিয়ে নিমন্ত্রণ করে কলকাতা থেকে ফিরে আসতে হবে, সেটা মাথায় রাখি। হ্যাঁ মাথায় আছে তো, এবার চলো। নিজে দেরি করে এখন মাসিমণিকে তাওয়া দেওয়া হচ্ছে না? আচ্ছা শোন দিদি, জামাই বাবু কিন্তু বারবার বলেছেন প্রথম কার্ডটা যেন মেয়ের বাড়িতে দেওয়া হয়। হ্যাঁ বাবা তো আমাকেও তাই বললো যে দীপুর বিয়ের প্রথম কার্ড যেন দত্ত বাড়িতে দেওয়া হয়। আর গুরুজন তো তুমি আছোই, চলো এবার। কিন্তু আমরা শুধু গেলেই তো হবে না, দীপু আর সেজো খোকা কোথায়? ওদেরও তো বেরোতে হবে। ও হ্যাঁ তাই তো। দীপু, দীপু রে, দীপু, দেখেছিস দেখেছিস, কোনো সারা শব্দ নেই। এই ছেলেটা যে কোথায় থাকে! ওই সেজো বৌমার ওই ভিঙ্গি বোনের ভেঙে যাওয়া বিয়ে থেকে ফেরার পর দীপুরেই দশা হয়েছে, কোন জগতে যে থাকে বোঝা ভার। সেজো বৌমা, ও সেজো বৌমা, ও সেজো বৌমা! হ্যাঁ মাসিমণি, আমাকে ডাকছিলেন? হ্যাঁ ডেকেছি, কিন্তু তোমার মুখ দেখার জন্য ডাকিনি। হ্যাঁ, তোমার ছোট ঠাকুর কোথায়? দীপু কোথায়? ছোট ঠাকুর আমি না ঠিক জানি না মাসিমণি, তবে মনে হয় ঘরেই আছে। তবে কিন্তু বোধহয়, এসব ন্যাকা ন্যাকা শব্দ আমার সামনে বলো না, আমার অসহ্য লাগে। একটা কথা জিজ্ঞেস করলে যদি ঠিকঠাক উত্তর পাওয়া যায়। আর শোনো, সিঁদুর হলুদের ফোঁটা লাগিয়ে সব কার্ড সুন্দর করে গুছিয়ে রাখবে, একটা কার্ডও যেন এদিক ওদিক না। না না মাসিমণি, সব কার্ডগুলোই আমি গুছিয়ে রেখেছি, আর যে কার্ডগুলো নিয়ে আপনারা বেরোবেন সেগুলো সব আমি মেজ ঠাকুর পর হাতে দিয়ে দিয়েছি। এই তো সব কার্ড আমার হাতে। দীপুটা কোথায় গেল? দীপু, এই তো মাসিমণি, তুমি শুধু শুধু আমার জন্য সেজো বৌদিকে বকাবকি করলে, কি হয়েছে বল? আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে বেরোতে হবে, কলকাতা যেতে হবে, অনেক দূরে যেতে হবে। আমি আর মেজো খোকা যাচ্ছি, তুই আমাদের সঙ্গে যাবি। আমি কেন যাব মাসিমণি,
আমার তো তোমাদের সাথে যাওয়ার কথা না, আমার তো শেষদা ভাইয়ের সাথে যাওয়ার কথা। আরে না রে বাবা, সেজো খোকাকে অন্যদিকে যেতে দে না নেমন্তন্ন করার জন্য। শুন জামাইবাবু কিন্তু বারবার বলে দিয়েছেন প্রথম কার্ডটা যেন মেয়ের বাড়িতে দেয়া হয়। আমি আর মেজো খোকা যাচ্ছি তো শ্যামবাজার দত্তদের বাড়িতে, তুই আমাদের সঙ্গে চল না বাবা। আমি? আরে হ্যাঁ বাবা, তুই তুই চল বাবা চল, দেরি হয়ে গেছে, আমি গিয়ে নিজের শ্বশুরবাড়িটা চোখের দেখা দেখেও আসবি চল। একি কোথায় যাচ্ছেন আপনি, কি চাই এখানে? এ বাবা, দারোয়ান আবার কোথা থেকে এলো? একে তো ম্যানেজ করতেই হবে, না হলে যে ভেতরে ঢুকতে পারবো না। দাদা, গ্রাম থেকে হাতে বানানো ধূপকাঠি নিয়ে এসেছি, সব অর্গ্যানিক, মানে ওই ভেষজ জিনিস দিয়ে তৈরি, বেল চন্দন জুঁই সব রকম সেন্টের আছে। বাড়িতে বিয়ে, সবাই ব্যস্ত আছে, কেউ এখন ধূপকাঠি কিনবে না। বিয়ে বাড়ি হলেও পুজো টুজোর কাজে তো ধূপকাঠি লাগে তাই না? দেখুন আমার কাছে না খুব সুন্দর সুন্দর গন্ধের ধূপকাঠি আছে, এই দেখুন দেখুন না, আমাকে একটিবার ভেতরে যেতে দিন না দাদা। শুনুন, এটা দত্ত বাড়ি বুঝলেন, এখানে পুজোর সমস্ত ধূপকাঠি মাসকাবাড়ি বড় বাজার থেকে আসে, তাই আপনার ওই গ্রামের ধূপকাঠি এখানে কেউ কিনবে না, যান। দাদা আমায় দয়া করে ভেতরে যেতে দিন, বিশ্বাস করুন সকাল থেকে না খেয়ে আছি, যদি রোজগার না করি খাবারটুকু জুটবে না, বাড়িতেও বড্ড অভাব জানেন তো, ভাই বোন সব ছোট ছোট, আমি একাই রোজগার করি, আমি টাকা না নিয়ে গেলে ওরা কেউ খেতে পাবে না দাদা, দয়া করে আমায় যেতে দিন। দিয়ে অ্যাক্টিংটা করলাম, কোনো ডিরেক্টর দেখলে না সিরিয়ালে চান্স পেয়ে যেতাম, কিন্তু এখন এই দারোয়ানটার মন ভিজলে হয়। আপনাকেই সংসার চালাতে হয়? হ্যাঁ দাদা, আমি বড়, আমি যদি আজকে রোজগার না করি আমার ভাই বোনদের মুখে খাবারটুকু তুলে দিতে পারবো না দাদা, প্লিজ দাদা আমার ভেতরে যেতে দিন না। সত্যি এ পুরা দেশে গরিব মানুষেরা বড্ড কষ্টে আছে। ঠিক আছে আপনি যান ভেতরে যান। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। না রে মেজদা ভাই, আমি আমি আজকে ওখানে যেতে চাইছি না, আমার যাওয়াটা ঠিক হবে না, আর আমি যদি যাইও তাহলে আমি বাইরে দাঁড়াবো, বাইরে অপেক্ষা করবো, তোরা ভেতরে যাস। কেন রে মাসিমণি, এই ব্যাপারগুলোতে আমার খুব খুব অস্বস্তি হয়। অস্বস্তি আবার কিসের? মাসিমণি এইটা কিন্তু দীপু একদম ঠিক কথা বলেছে, মানে বিয়ের আগে এই হবু জামাই চলে গেল শ্বশুরবাড়িতে, এটা দেখতে কেমন লাগে না? এটা আরে না রে বাবা, বোঝার চেষ্টা কর, শহরে আজকাল এসব হয়। ও হয় না, কিন্তু হলেও আমি কি বলছি, ধরো এখন যদি ও গিয়ে ওখানে উপস্থিত হয়, এবার ওদের বাড়ির সবাই খুব ব্যস্ত হয়ে পড়বে, তারপরে ওই জামাই আদর শুরু করবে। মাসিমণি তোমরা ভেতরে গিয়ে কাউকে বলবে না যে আমি তোমাদের সাথে গেছি ওখানে? বাবা ঠিক আছে, যেটা ভালো মনে করবি সেটাই কর, কিন্তু তুই চল আমাদের সঙ্গে তাড়াতাড়ি কর। যেটা ভালো মনে করবি সেটাই কর, চল আমাদের সঙ্গে। দেরি হয়ে যাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে রে, তাড়াতাড়ি কর, কেমন? হ্যাঁ সাবধানে যেও, ছোট ঠাকুরব। সেজবৌদি তুমি তুমি খারাপ ভেবো না, দেখো বাবা নিজে গিয়ে তোমাদের বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করে আসবে। ঠিক আছে, আমার বিয়েতে তোমাদের বাড়ির সবাই আসবে, সবাই মানে সবাই, আমি আসছি। ঠাকুর ঠাকুর তুমি দেখো, ছোট ঠাকুরপুর বিয়েতে যেন সবকিছু ঠিকঠাক মতো হয়ে যায়, অপুর সাথে আর যেন কারোর কোনো ঝামেলা ঝঞ্ঝাট না হয়। সেদিন রাতে আমার বোনটা ফোন করেছিল, আমি তো ওর সাথে ভালো করে কথাই বললাম না, রাগ দেখিয়ে ফোনটা কেটেও দিলাম, কি জানি ও কেন ফোন করেছিল,
কি বলার জন্য ফোন করেছিল? এখন কি একবার দেখব অপুকে ফোন করে? হ্যাঁ তাই করি, যত যাই হোক বোনটা তো আমার খারাপ নয়, একটু স্পষ্টবাদী। এই যা জায়গা, দারোয়ানের কাছ থেকে তো ছাড়া পেলাম, কিন্তু বাড়ির ভেতরে ঢুকবো কি করে? এই দেখুন, এইখানে প্যান্ডেলটা হবে, বরযাত্রীরা এখানেই বসবে, বুঝলেন? ঠিক আছে। আর ভিতরের ঘরগুলো একদম সুন্দর করে সাজিয়ে দেবেন। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। মানে বাড়ির ভেতরে যাওয়ার রাস্তাটা এদিক দিয়ে। সবাই তো যে যার তালে রয়েছে দেখছি, এই ফাঁকে ঢুকে পড়ি, একবার মেয়েটাকে দেখতে পেলেই আমার কাজ হয়ে যাবে। না বলে কেন তুমি এই বাড়িতে ঢুকেছ? এই জানিস দিবু, তোর এই বিয়ের জন্য আমি আমার নাটকের তিনটে শো ক্যান্সেল করে দিয়েছি। খুব ভালো করেছিস রে, এমনিতেই তো তোর নাটক দেখতে কেউ যায় না, ঘরে খেয়ে বোনের মোষ তাড়ানো শুধু, বেশ করেছিস। এই তোমাকে কে বলেছে বলো তো, আমার নাটকের শো কেউ দেখতে আসে না? হ্যাঁ জানো, আমার এই দীপুর বিয়েটা না থাকলে আমি দিল্লিতে শো করতে যেতাম, আর হবে না। এবার গিয়ে বাবার ব্যবসা একটু বস। সবাই যদি তোমার মতন ভাবতো না মাসিমণি, তাহলে হয়েই যেত, কি বল দীপু? হ্যাঁ দীপু আর কি বলবে, ও তো বিয়ে ঠিক হওয়ার পর থেকে একেবারে থম মেরে গেছে, নার্ভাস হয়ে গেছে বেচারা। কিরে দীপু, সামনে বিয়ে বলে এত টেনশন? মেজদা ভাই, তুই এত কথা বলিস কেন বলতো, একটু চুপ করে বস না। এই হচ্ছে আজকালকার দিনের সমস্যা, সবাই আমরা নিজের মতন ব্যস্ত, কেউ আর একসাথে বাঁচি না। এটা তোর নতুন নাটকের সংলাপ বুঝি? হ্যাঁ, নতুন একটা নাটক নামছে, তারই ডায়লগ এটা। জানিস দীপু, আমি ছোটুর সঙ্গে কথা বলেছি, ও কালকেই বাড়ি চলে আসছে। আমি ওকে বললাম, ছোটদা ভাইয়ের বিয়ে, তুই তাড়াতাড়ি চলে আয়, তোকে সবাই খুব মিস করছে। ছোটু এলে খুব ভালো হবে, তাই না রে বল? পাত্তা দিবি না তাই তো? এভাবে অপমান করবি তোরা বারবার, তাই না? তোদের এই দুর্ছাই ভাব আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। দাঁড়া না, একবার ছোটুকে আসতে দে, তারপর আমি তোদের মজা দেখাচ্ছি, তোদের সুখ শান্তি আমি ধ্বংস করে দেব। দীপুরে, তোর বিয়েতে আমি কি কি হাঙ্গামা করি সেটা শুধু দেখ। আপনার বউয়ের মুখ দেখতে হবে না, দেখতে হবে না সে কতটা সুন্দরী, আমার চেয়ে সুন্দরী কি না?
নাম গিনিমা আমি পলাশপুর গ্রাম থেকে এসেছি ধূপকাঠি বিক্রি করতে গো নিজের হাতে ধূপকাঠি তৈরি করে লোকাল ট্রেনে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করি খুব ভালো ধূপকাঠি গো মা দাঁড়াও দেখাচ্ছি এই দেখো খুব ভালো গন্ধ একটা জ্বালিয়ে দেখো না গো বেল জুঁই রজনীগন্ধা সব ফুলের গন্ধ পাবে দেখো আমাদের ঘরে ধূপকাঠি আছে সে থাক না গো আপনার মেয়ের বিয়ে শুনলাম আমার থেকে দুটো ধূপকাঠি কিনে নিন না মা আপনাদের তো ঠাকুরের মন্দির আছে এই গরিব মেয়েটাকে দুটো সাহায্য করলে ঈশ্বর অনেক আশীর্বাদ করবে মা আপনার মেয়েও খুব সুখী হবে দেখবেন তুমি তো খুব ভালো কথা বলতে পারো এত সুন্দর করে বললে না নিয়ে পারি কি করে ঠিক আছে তোমার কাছে যে কটা আছে আমায় দিয়ে যাও কত দাম বলো সবগুলো নিলে 100 টাকায় দিয়ে দেব গো দাঁড়াও এই কে আছিস আমায় 100টা টাকা দিয়ে যা তো এই মহিলা তো দরজা আটকে দাঁড়িয়ে রয়েছেন ভেতরে কাউকে ঠিক মতো দেখতেও তো পাচ্ছি না মেয়েটার মুখটা দেখবো কি করে গিন্নিমা একটা কথা বলবো আপনাকে হ্যাঁ বলো বাইরে সবাই বলা বলি করছিল আপনার মেয়ে নাকি খুব সুন্দরী যাকে বলে ডানা কাটা পড়ি আমার না বড় স্বাদ হচ্ছে একটিবার দেখার সে এখন খুব ব্যস্ত একটু পরে পার্লার থেকে লোক আসবে আছে কোথাও একটা এত কাঠখড় পুড়িয়েও কি দীপুবাবুর হবু স্ত্রীর দেখা পাবো না এ নাও তোমার টাকা এসো এবার বিয়েতে বিরিয়ানি হচ্ছে তো দাদা এখানে একটু দাঁড় করা হবে তো হ্যাঁ হ্যাঁ এখানে 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 কি হলো গাড়ি থামাতে বললি কেন মাসিমণি আমি না একটু এখানে নেমে যাব এখানে ও এখানে কেন নামবি আসলে কি বলতো মেধা ভাই আমার না এখানে কিছু বন্ধু বান্ধব আছে বুঝলি তো তাদেরকে আমি নিমন্ত্রণটা করে নি আর দেখ আমি তো তোদের সাথে ওই বাড়িতে যেতাম না ঢুকতাম না ওই বাড়িতে তো তোরা চলে যা আমি ঠিক সময় তোদের ফোন করে নেব তুই সত্যি সত্যি ঢুকবি না দত্ত বাড়িতে না মাসিমণি আমি ওই বাড়িতে ঢুকবো না এই চোনা তোরা যা আমি ঠিক সময় ফোন করে নেব আচ্ছা ঠিক আছে বাবা তাহলে নেমে যা তুই আর দেরি করাটা ঠিক হবে না রে এমনিতেই ছেলে শ্বশুর বাড়িতে সবার আগে নিমন্ত্রণ করতে হয় হ্যাঁ মাসিমণি আমি আমি তাহলে নেমে যাচ্ছি হ্যাঁ আর আমার কাজ সারা হয়ে গেলে আমি তোমাদের ফোন করে দেব মেজদা হ্যাঁ আমাকে কিছু কার্ড দে না ও হ্যাঁ ঠিক আছে আসছি আমি যা আরে বাবা হ্যাঁ বিয়েতে তোর পছন্দের সব খাবারই হচ্ছে তুই কিচ্ছু চিন্তা করিস না থ্যাংক ইউ আমি গিয়ে সবাইকে বলছি ধূপকাঠিটা একটু নিয়ে যা তো মা
এ তো অন্য মেয়ে। উফ বাবা, বাঁচলাম। ওই পচা মেয়েটার সঙ্গে তাহলে দীপুবাবুর বিয়েটা হচ্ছে না। দীপুবাবুও বেঁচে গেলেন, আর চিন্তা নেই, উনিও এবার ভালো থাকবেন। দাঁড়িয়ে কি দেখছো, কিছু চাই? না না গিন্নি মা, কিচ্ছু না। আপনাদের বাড়িটা না খুব সুন্দর, এটাই একটু দু চোখ ভরে দেখছিলাম। বাইরে ভীষণ রোদ্দুর, একটু মিষ্টি জল খেয়ে যাও। না না দেরি হয়ে যাবে গো ফিরতে, আমি যাই। দিদিভাই যেটা বলছে সেটা সত্যি? দেখো না মাসমণি, মোনা বিশ্বাসই করতে পারছে না যে ওর বিয়েতে মাটন বিরিয়ানি হচ্ছে। তুই এত বিরিয়ানি খেতে ভালোবাসিস, আর তোর বাবা সেটা করবে না তা কি হয়? তোর বিয়েতে আমরা জমি মাটন বিরিয়ানি খাবো। বিয়ের দিন সকাল থেকে কিন্তু উপোস থাকতে হবে। উপোস থাকতে আমার বইয়ে গেছে। এই দিদিভাই চল তো, চল। ছেলে মানুষ একটা।